প্রস্তাবিত বাজেটের 22% বা 2,70,270 কোটি টাকাই ব্যয় হবে জনপ্রশাসন খাতে। বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে শিক্ষা এবং প্রযুক্তি খাত, আর তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ গেছে সুদ পরিশোধে। ব্যয়ের বিচারে বরাবরের মতোই উপেক্ষিত কৃষি, স্বাস্থ্যসহ সামাজিক নিরাপত্তা এবং কল্যাণ খাত। নির্বাচনী বছরে প্রত্যাশা ছিল বাজেট হবে গণবান্ধব, সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্যসহ জনগণের কল্যাণ হয় এমন খাতে বাড়বে বরাদ্দ। কিন্তু অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট বরাদ্দের চিত্র দিচ্ছে ভিন্ন বার্তা। 7,61,785 কোটি টাকার বরাদ্দের চিত্রে দেখা যায় সবচেয়ে বেশি টাকা গেছে জনপ্রশাসন খাতে। মোট বাজেটের 22% বা 2,70,270 কোটি টাকা ব্যয় হবে জনপ্রশাসনে। শিক্ষা ও প্রযুক্তি মিলে যদিও দেখানো হচ্ছে মোট বাজেটের 13.7%, তবে টাকার অঙ্কে শিক্ষার হিস্সা খুব বেশি সন্তোষজনক নয়। প্রস্তাবিত বাজেটে 94,941 কোটি বা 12.4% টাকা ব্যয় হবে কেবল সুদ মেটাতেই। বড় অঙ্কের এ টাকা থেকে প্রাপ্তির হিসাব শূন্য। বাজেটে পরিবহন ও যোগাযোগ খাত পেয়েছে 11.5% টাকা। বাজেটে কৃষি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তার মতো জনগুরুত্বপূর্ণ খাতগুলোর বরাদ্দ গতানুগতিক। নির্বাচনের বছরে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 32,265 কোটি টাকা, যা মোট বাজেটের 4.2%। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।